সালামুকুম ভিউ কেমন আছেন সবাই আশা করবে ভালো আসুন শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন কারণ এই ধরনের এর আগে একটা সাইটে কাজ করেছিলেন প্রত্যেকে কিন্তু ডলার করে পেমেন্ট নিতে পারছিলেন এবং কয়েকদিন আগেও কিন্তু এ ধরনের একটা কাজ এসেছিল সেখান থেকেও কিন্তু পেমেন্ট নিচ্ছেন সো আমি বলবো এই ধরনের কাজ কেউ মিস না প্রত্যেক থেকে এখানে কাজ করে রাখেন জাস্ট পাঁচ থেকে আট মিনিটের কাজ আর যার বিনিময়ে পেয়ে যাবেন মিনিমাম তিরিশ ডলার প্লাস ছত্রিশ ডলার পাবেন এখন অবশ্য তারা বলতেছে ছত্রিশ ডলার তবে হ্যাঁ ইনশাল্লাহ মিনিমাম ত্রিশ ডলার পাবেনই তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকলে প্রত্যেকে এই কাজটা কমপ্লিট করে রাখবেন ওকে বন্ধুরা ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো আপনারা যারা সাইটটাতে কাজ করতেছেন তারা প্রথমে ভিডিওটি ডিসক্রিপশন বক্সে চলে যান এবং ফার্স্ট লাইন লেখা থাকবে সাইট লিঙ্ক তারপর শেষ লিঙ্কটা দেওয়া থাকবে লিংকে ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে ইন্টারফেসটা তিনি চলে আসবে ইন্টারফেসটাতে যখনই চলে আসবেন তখন আপনার সিম একটু নিচের দিক থেকে চাইলে সম্পূর্ণ ডিটেলস দেখে নিতে পারেন তবে হ্যাঁ আমি যত জানি অত কিছু দেখা লাগবে না আপনাদেরকে সিম বলে দেয় একদম নিচে যদি আসেন সেক্ষেত্রেও তারা বলবে দেখুন এখান থেকে জাস্ট টোটালি ছত্রিশ ডলার ভ্যালুর আকারে জাস্ট আপনাদেরকে ফ্রি কয়েন দিবে অর্থাৎ এটা আপনারা ফ্রিতে পাবেন তো প্রথমত এখানে কিছু কাজ করতে হবে যার কারণে আপনাকে এই তো এখানে কাজটা কি ধাপের কাজ কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে তো প্রথমত আপনারা যখন ওয়েবসাইটটাতে আসবেন সিম্পলি করবেন এই থ্রি ডট আইকনটাতে ক্লিক করবেন অবশ্যই এই থ্রি ডট আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে বেশ কিছু অপশনের ভিতরে খুলে গেল ওকে তো খুলে গেলে আপনাদেরকে জাস্ট দেখতে হবে নিচের দিকে তিনটা অপশন আছে ওয়ালেট রিসিপ এয়ারড্রপ এবং রিওয়ার্ড এই তিন অপশনের কাজ যদি কমপ্লিট করেন তাহলে আপনি ছত্রিশ ডলার পেয়ে যাচ্ছেন আপনার ব্যালেন্সে এবং সেটা আপনি পরবর্তীতে এক্সচেঞ্জ করে বিকাশে নিতে পারবেন ওকে তো এই তিনটা কাজ কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি প্রত্যেকে কিন্তু জাস্ট গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তা হলে যদি একটু মাস্তানি করে স্কিপ করে করে দেখেন তাহলে হয়তো বা যে কোনো ফুলের কারণে আপনাকে ব্যালেন্সটা দিবে না আর একটা বিষয় আগে থেকে সতর্ক করে দেয় যারা একটা ফোনে দুই তিনটা অ্যাকাউন্ট খুললেন তারা অবশ্যই অবশ্যই জাস্ট একটা ফুলে একটার বেশি অ্যাকাউন্ট খুলবেন না যদি দুইটা খুলেন সেক্ষেত্রে হয়তো বা অ্যাকাউন্টটা ব্যান করে দিবে অনেক তৎপর আছে তারা ওকে তো প্রথমত এই তিনটা কাজ আপনাদেরকে কমপ্লিট করলেই যেহেতু ইনাফ কাজ শেষ সেক্ষেত্রে এই তিনটা কাজ করবেন কিভাবে হবে সেটাই দেখাবো তো প্রথমত আমাদেরকে একটা ওয়ালেটের কাজ করতে হবে তো ওয়ালেটের বাটন যেটা আছে এইটাতে ক্লিক করতে হবে ওকে তো এখানে কাজ করতে গেলে তো ওয়ালেট বাটনে ক্লিক করলে বেশ কিছু অপশনের ভিতরে চলে আসবে এখান থেকে কি করবেন এখান থেকে একেবারে নিচের দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে ওকে তো নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন জেনারেট এ ওয়ালেট অ্যাড্রেস পেপার ওয়ালেট নামক একটা বাটন আছে সিম্পলি এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে ওকে তো এইখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে আবার একটা পেজে নিয়ে আসবে এবং নিচের দিকে চলে আসবেন ওকে তো নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেট মাই ওয়ালেট নামক বাটন চলে করবেন এই বাটনটা আবার ক্লিক করবেন ওকে তো এই বাটনে যখনই ক্লিক করবেন তখন আবার একটা পেজ নিয়ে চলে যাবে এবং পেজে নিয়ে আসার পর সিম্পলি আপনাদেরকে এরকম একটা পেজ শো করাবে ওকে তো এইখানে আপনাদেরকে কি করতে হবে একটা জাস্ট ওয়ালেট অ্যাড্রেস জেনারেট করতে হবে যে ওয়ালেট অ্যাড্রেসে কিনা আমাদেরকে তারা পেমেন্ট করবে ওকে আর এখানে একটা বিষয় তারা একটা প্রাইভেট কিও দিয়ে দিবে সেই প্রাইভেট কি এবং ওয়ালেট অ্যাড্রেসটা আপনাদেরকে সযত্ন তুলে রাখতে হবে ওকে সেটা আপনারা জাস্টে যেকোনো কোনো সযত্ন তুলে রাখতে পারেন তো ওয়ালেট অ্যাড্রেসটা পাবেন এখানে তো দুইটাই ফাঁকা ওয়ালেট অ্যাড্রেসটা জেনারেট বা তৈরি করার জন্য সিম্পলি কি করবেন এই যে জেনারেট সিড ওয়ার ওয়ালেট পেয়ার লেখা যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে ওকে তো এখানে দেখুন যখনই ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু দুইটা অ্যাড্রেস চলে আসছে এই যে উপরেরটা হচ্ছে প্রাইভেট কি এবং নিচেরটা So, wallet address Okay. তো একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই এখানে প্রাইভেট কিটা এটা কিন্তু কাউকে শেয়ার করা যাবে না তবে হ্যাঁ আমি শেয়ার করতেছি কারণ আমার ইচ্ছামতো এটা আলাদা অ্যাকাউন্ট আমার আলাদা ফোনে আলাদা একটা অ্যাকাউন্ট আছে ওকে তো আপনারা জাস্ট দুইটা মানে আপনাদের যদি দুই তিনটা ফোন থাকে সেক্ষেত্রে দুই তিনটা ফোনে ডাটা অন করে দুই তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বাট একটা ফোনের ডাটা দিয়ে দুই তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন না ওকে তো যাই হোক এটা হচ্ছে জাস্ট আপনার প্রাইভেট কি অর্থাৎ এই প্রাইভেট কি দিয়ে যে সময় আপনার লগ করতে হতে পারে আর এই যে ওয়ালেটের ডেস্কটা ওয়ালেট অ্যাড্রেসে আপনারা ব্যালেন্স নিতে পারবেন তো দুইটাই আপনারা কি করবেন কপি করে জাস্ট যে কোনো জায়গাতে সংগ্রহ করে রাখবেন তো কপি করার জন্য এই আইকন আছে এই আইকন আছে এই দুই আইকনে ক্লিক করে কপি করে রাখবেন ওকে তো প্রথমত আমি এটা কপি করে জাস্ট সংগ্রহ করে নেই সবন্ধুরা এখানকার কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এই দুইটা অ্যাড্রেসে কপি করে নেবেন তখন আপনি জাস্ট প্যাকের যে পেস্ট আছে সেটাতে চলে যাবেন প্যাকের যে পেস্টটাতে আছে এখানে আসার পরে সিম্পলি আপনি কি করবেন আবার দ্বিতীয় কাজ করবেন তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই অপশনগুলোর ভিতর থেকে দ্বিতীয় কাজটা করবেন ওকে তো এই কাজটা কিন্তু কমপ্লিট অর্থাৎ ওয়ালেটের কাজটা কিন্তু কমপ্লিট একেবারে সিম্পলি ওকে তো দ্বিতীয় যে কাজটা আছে রিসিভ এয়ারড অর্থাৎ এই কাজটা ক্লিক করতে হবে বা এই কাজটা করতে হবে এবার তো তার জন্য এই রিসিভ এয়ারড বাটনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমাদেরকে একটা নতুন পেজিনে চলে যাবে এবং সেইখানে জাস্টে তারা বলে দিবে যে জয়েন দা ইয়ারড্রপ অর্থাৎ আমরা যদি জয়েন করে এখানে ইয়ারড্রপে তো সাথে সাথে আমাদেরকে 36 ডলার দিবে তবে হ্যাঁ একটা জিনিস চেষ্টা করবেন আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে অ্যাকাউন্ট খুলে কাজ করবেন কারণ এই সকল অফারগুলো কিন্তু সব সময় থাকে না তাদের একটা টার্গেট থাকে সেই টার্গেটটা পর্যন্ত নিয়ে থাকে লোক তার তারপরবর্তীতে কিন্তু আর অফারটা অফ করে দেয় তখন পরবর্তীতে জাস্ট অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায় কিন্তু তখন আর হয় না সে ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বোনাসটা পান না সে যারা যকনি ভিডিও দেখবেন তখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওকে তো এখানে কি করতে হবে দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আমাদেরকে একটা ইমেল দিতে হবে এবং এখানে একটা ক্যাপচা ফিল আপ করতে হবে তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে সো আমি আমার ইচ্ছা মতো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি সব মন্দ ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর সিম্পলি কি করবেন এখানে ক্যাপসাতে ক্লিক করে দিবেন দেবেন রোবোটে ক্লিক করবেন অটোমেটিক্যালি ক্যাপচা ভেরিফাই হয়ে যেতে পারে আর না হলে পরে এখানে যেটা বলবে সেটা সিলেক্ট করতে হবে এখানে কার সিলেক্ট করতে বলতেছে আপনি জাস্ট দেখবেন যে যেখানে যেটা যেটা আছে সেটা সেটা সিলেক্ট করে দিবেন ওকে তো ক্যাপচারে ফিল আপ হয়ে যাবে তারপর সিম্পলি সাবমিট লেখা যে বাটনটা আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে তারা বলতেছে মানে আমাদেরকে বলতেছে যে আমার ইমেইলে তারা একটা মেইল করছে এবং সেখান থেকে ভেরিফিকেশন করতে বলতেছে আর নিচের দিকে জাস্ট তারা একটু ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতেছে আমরা যেই ওয়ালেট অ্যাড্রেসটা জেনারেট করলাম বা তৈরি করলাম সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিতে হবে তারপর আমি নোটের ওপরে ক্লিক করে ক্যাপচা ভেরিফাই করতে হবে তারপরে সাবমিটে ক্লিক করতে হবে তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে মেইলটা ভেরিফিকেশন করা যেহেতু তারা প্রথম স্টেপে এটাই বলেছে ওকে তো আমরা মেইলটা দেখবো অলরেডি মেইল চলে এসেছে এই যে এখানে চলে এসেছে সো আমি মেইলটা সরাসরি ওপেন করতেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মেইল আসতে যদি আপনাদের লেট করে থাকে সেক্ষেত্রে একটা কাজ করবেন আপনি সিম্পলি কী করবেন এই যে এই থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অল মেইলে চলে আসবেন ওকে তো অল মেইল ক্লিক করলে দেখবেন যে মেইলটা পেয়ে গেছেন ওকে তো দেখতে পারছেন এটা হচ্ছে মেইল সো সেই ক্ষেত্রে আমি যে এটা ওপেন করলাম করার পরে দেখতে পারছেন তার একটা লিঙ্ক দিছে এই লিংকে ক্লিক করলে কিন্তু আমার মেইলটা ভেরিফিকেশন হয়ে যাবে সো আমি লিঙ্কের উপর ক্লিক করে দিলাম লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনাদেরকে একটা নতুন পেজেনে চলে যাবে এবং সেখানে বলবে যে আপনার এই মেইলটা ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে এখানে কনগ্রাচুলেশনও জানাই দিয়েছে ওকে তো এবার কি করব আমি সেই এই পেজটা ব্যতীত আমি যে সেই পূর্বের পেজটাতে চলে যাব এবং এখান থেকে আমি নিচের দিকে জাস্ট আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিব যে ওয়ালেট অ্যাড্রেসটা জেনারেট করলাম একটু আগে

পিন টু ই ব্যালেন্স ওয়ালেট অর্থাৎ আমাদেরকে তারা পাঠিয়ে দিছে ওকে তো এটা কোনো টোকেন না অবশ্যই এটা 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 কয়েন 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 সরাসরি মানে মানে বিট লাইট যেরকম হচ্ছে সেম ওকে কিন্তু কোনো টোকেন না তার বুঝতে পারছেন তো কেমনটা হতে পারে তো যাই হোক দুইটা স্টেপের কাজই শেষ এখন আপনারা যদি ওয়ালেটে যান সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার টোটাল ব্যালেন্সটা তো সেই সিস্টেমটা আমি পরবর্তীতে দেখাচ্ছি থার্ড থার্ড স্টেপের কাজটা দেখাই দিই এখানে কিন্তু দুইটা কাজ কমপ্লিট তো থার্ড স্টেপের কাজ হচ্ছে রিওয়ার্ডে ক্লিক করা তো রিওয়ার্ডে ক্লিক করবেন রিওয়ার্ডে ক্লিক করলে আপনাদেরকে যে পেজটা চলে আসবে সেইখান থেকে আপনারা কি করবেন একেবারে নিচের ধাপে চলে আসবেন একটু নিচের দিকে আসলে পরে দুইটা অপশন পাবেন তার ভিতরে রেজিস্টার নামক যে বাটনটা আছে এইখানে ক্লিক করতে হবে ওকে তো রেজিস্টার বাটন আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনাদেরকে জাস্ট যে পেজটা তিনে যাবে সেখানে বেশ কিছু তথ্য দিয়ে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর আপনারা চাইলে কিন্তু এই অ্যাকাউন্টটা যদি না করে থাকেন তাহলে সমস্যা হতে পারে আপনাদের ব্যালেন্সটা নাও আসতে পারে তিনটা ধাপের কাজই কিন্তু কমপ্লিট করে রাখবেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এটাই ওকে তো কি কি তথ্য দিতে হবে দেখুন এখানে ফার্স্ট নেম চাইছে আপনার নামের প্রথম অংশটুকু দিয়ে দিবেন সো আমি নামের প্রথম অংশ দিয়ে দিলাম তারপর লাস্ট নেমে অর্থাৎ আপনার নামের লাস্ট অংশটুকু দিতে হবে সো আমি দিয়ে দিলাম আমার নামের প্রথম অংশ এবং লাস্ট অংশ এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা আবার দিয়ে দিবেন তারপর এখানে কী করবেন ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে আপনি কান্ট্রিটাতে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ওকে তো আমি বাংলাদেশটা দিয়ে দিচ্ছি এখান থেকে বাংলাদেশটা দিয়ে দিলাম তারপর আইএম নট রোবটে আবার ক্লিক করবেন ওকে তো আমি আই এম নট রোবটে ক্লিক করতেছি ক্যাপসা আসলে ক্যাপসাটা আবার ফিল আপ করে দিব বাই সিলেক্ট বাই সিলেক্ট করতে বলছে করে দিলাম তারপর সাইন আপ লেখা যে বাটনটা আছে সিম্পলি সাইন আপ বাটনে ক্লিক করে দিব তাহলে আমার অ্যাকাউন্টটা এখান থেকে আপাতত হয়ে যাবে এবং এখানে বলতে কংগ্রাচুলেশন জানিয়ে দিচ্ছে এবং তারা বলতেছে ইমেইলে তারা আবার একটা মেইল করছে সেই মেইলটা থেকে আমাদেরকে কনফার্ম করতে হবে ওকে তো আমি মেইলটা ওপেন করতেছি সমুদ্রে মেইলটা চলে এসছে তবে হ্যাঁ ট্রাই করবেন আপনারা সবসময় অল মেইলে ক্লিক করে জাস্ট মেলটা দেখার যদি না পান সেক্ষেত্রে বক্স ফোল্ডারে যাবেন তাহলে আপাতত দেখতে পারবেন আপনার মেইলটা ওকে তো এখান থেকে আমাকে মেল করছে এই যে বিটকয়েন ব্লাক রিওয়ার্ডের থেকে দেখুন মেইল করছে তো আমি এটা ওপেন করবো মেলটা ওপেন করবো ওপেন করার পর এখান থেকে বলতেছি ক্লিক দিস লিঙ্ক টু সেট পাসওয়ার্ড যে বাটনটা আছে সিম্পলি এখানে ক্লিক করে জাস্ট আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে ওকে তো সিম্পলি আমি এখানে ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা আপনাদেরকে এরকম পেজে নিয়ে চলে আসবে সিম্পলি কি করবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন ওই পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন তারপর আপনার নোট রোবটে ক্লিক করবেন তারপর সেট পাসওয়ার্ড অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিব সো বন্ধুরা আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম তারপর নোট রোবটে ক্লিক করলাম তারপর সেট পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন বাটনটাতে ক্লিক করে দিলাম তাহলে আপাতত আমার কাজটা কমপ্লিট এবং তখন আমি জাস্ট আবার ফের পূর্বের পেজটাতে ব্যাক করে চলে যেতে পারি ওকে তো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে তো এখন সরাসরি চলে যাবো সে পূর্বের পেজটাতে এবং পূর্বের পেজটাতে ফিরে আসার পরে আমাদের তিনটা ধাপের কাজে কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন কি করতে হবে আমাদেরকে দেখতে হবে আমাদের ব্যালেন্সটা দিছে নাকি ওকে তো সেটা দেখার জন্য আপনারা জাস্ট আবার থ্রি ক্লিক করবেন তারপর ওয়ালেট বাটনে ক্লিক করে দেখতে পারবেন আপনারা ব্যালেন্সটা পেয়েছেন কি না ওকে তো ওয়ালেটে আসার পর একেবারে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে জাস্ট এই যে একটু উপরের দিকে অনলাইন অব ওয়েব ওয়ালেট লেখা যে বাটনটা আছে সিম্পলি এখানে ক্লিক করতে হবে ওকে যেহেতু আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে ওকে তো জাস্ট এখানে ক্লিক কর আপনাদেরকে যে পেজটা দিনে চলে যাবে সেখান থেকে আপনারা একটু লক্ষ্য করবেন নিচের দিকে রেস্টর ফ্রম বেকআপ লেখার যে বাটনটা আছে সিম্পলি এখানে ক্লিক করতে হবে ওকে তো এখানে ক্লিক কর আপনাদেরকে এখানে জাস্ট তারা বলতেছে যে ওয়ালেট সিড অর্থাৎ সেই প্রাইভেট কিটা দিতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট ইম্পোর্ট সিডে ক্লিক করতে হবে সো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এই পেজটা তিনি চলে আসবে এবং এখানে তারা বলে দিচ্ছে ইউর ওয়ালেট ইজ রেডি অর্থাৎ আপনার ওয়ালেটটা রেডি হয়ে গেছে এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে একশো টার টোকেন দিয়ে দিচ্ছে ওকে তো একশো টাকার টোকেনের ভ্যালু কিন্তু এখানে বলেনি তবে তারা ওখানে কিন্তু বলে দিচ্ছে যে একশো টোকেনের ভ্যালু কিন্তু সত্ত্রিশ ডলার অর্থাৎ তারা আমাদেরকে শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার জন্য যেই ছত্রিশ ডলার দিচ্ছে সেটা শুধুমাত্র এই একশো টোকেনের বিনিময়ে অর্থাৎ এই একশো টোকেনের ভ্যালুই কিন্তু ছত্রিশ ডলার ওকে তো এটা এখন আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন না এটা এক্সচেঞ্জ করতে পারবেন পরবর্তীতে তারা এখন এক্সচেঞ্জে ইয়ে করে নেয় তবে হ্যাঁ এটা বিনান্সে কিন্তু লিস্টেড আছে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন বিনান্সে যদি থেকে থাকে তাহলে পর বুঝতে পারছেন কেমনটা হতে পারে ওকে তো কিছুদিন পর সেখানে আপনারা ট্রেড করে যা বা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আদারওয়াইজ আপনারা যারা এক্সচেঞ্জে ঝামেলাতে যাইতে চাচ্ছেন না তারা সিম্পলি আমার কাছে সেল করে দিতে পারেন সেল করার জন্য আপনারা এখান থেকে সেন্ট বাটনে যাবেন ওকে তো সেন্ট বাটনে যাওয়ার পর সিপি আপনি কি করবেন এখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন যদি মানে এটা যখন এক্সচেঞ্জ আসবে তখন আমি নেক্সট একটা ভিডিওতে দেবো এবং আপনাদেরকে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবো সে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পর পাঠাই দিবেন আপনারা চাইলে রিসিভ করতে পারেন অন্যদের কাছ থেকে সেক্ষেত্রে আপনারা রিসিভ বাটনে ক্লিক করে ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন ওকে তো আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ প্রসেসটা বলে দিলাম তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলা যায় আপনারা চাইলে কিন্তু প্রত্যেকে এই ওয়েবসাইটটাতে কাজ করতে পারেন প্রত্যেকে কিন্তু সত্রিশ ডলার একেবারে ফ্রিতে বোনাস দিতে পারবেন মাত্র পাঁচ থেকে আট মিনিটের কাজটা কমপ্লিট করে